টেরে নগর প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল শুনানি চলছে শুনানির প্রথম দিন মঙ্গলবার ষাট জনের শুনানি অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন সূত্রে জানা যায় মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল একশো ছাব্বিশটি এবং গ্রহণের বিরুদ্ধে আপিল বারোটি সর্বমোট আপিল দায়ের করা হয় একশো আটত্রিশটি আগামী বুধবার সাতজন ও বৃহস্পতিবার আঠারো জনের শুনানি অনুষ্ঠিত হবে ঋণ খেলাপি বিল খেলাপি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করার কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে